হ্যালো প্রিয় অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অষ্টম শ্রেণীতে নতুন উঠলে তাদের আমরা বই নিয়ে, বইয়ের সূচিপত্র নিয়ে কিন্তু আলোচনা করতেছি। তোমরা যদি অন্য বইগুলোর আলোচনা তোমরা দেখতে চাও বা অন্য বইগুলোর সূচিপত্র এবং সেই বইগুলোতে কেমন কী আছে সেগুলো যদি জানতে চাও, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তুমি কিন্তু দেখতে পারো, ওই ভিডিওগুলোর লিঙ্ক আকারে দেওয়া থাকবে। তো এই ভিডিওতে আমরা আজকে কথা বলবো বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পার্ট, এই অনুশীলনমূলক পার্টটা কিন্তু আই বাটনের মধ্যে তুমি পেয়ে যাবে, আর অনুসন্ধানী পার্টটা আজকের এই ভিডিওতে তুমি দেখতে পারবে। তো চলো এই বইয়ে কি থাকছে সেটা সম্পর্কে আমরা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতোই আমি তোমাদের সাথে ছিলাম জুয়েল মাহমুদ স্যার, এবং থাকবো ইনশাল্লাহ আগামীতেও সকল ভিডিওতে তুমি আমাকে পাবে। তো চলো আমরা প্রথমেই বইয়ের প্রচ্ছদের শুরুতেই কি আছে সেটা একটু দেখে আসি। দেখো, বিজ্ঞান অনুসন্ধানী পাঠ অষ্টম শ্রেণীর বইটি, এটি হচ্ছে রচনা করেছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার, তারপর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান স্যার, রনি বসাক স্যার, ডক্টর তাহমিনা ইসলাম সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সম্পাদনায় ছিলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার। তো জাফর ইকবাল স্যারকে যদি তোমার পছন্দ জাফর ইকবাল স্যার যদি তোমার পছন্দের মানুষ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু জানাতে পারো আমাদের কমেন্ট সেকশনে। ডিয়ার স্টুডেন্টস, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন। যদি তুমি বেল বাটনে ক্লিক করে রাখো, তাহলে কিন্তু সবার আগে ভিডিওর নোটিফিকেশানগুলো তুমি তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখো, তোমাদের বইয়ের বিজ্ঞান অনুসন্ধান পাঠ বইয়ের সূচিপত্রের শুরুতে আছে অধ্যায় এক, সূর্য, পৃথিবী ও চাঁদ। এই বিষয়টা আমার খুব ভালো লাগছে যে এই বইটার মধ্যে অধ্যায় এক, অধ্যায় দুই এভাবে দিয়েছে। অন্য বইগুলোতে আমি দেখলাম না অধ্যায় লিখে দিয়েছে, এটা অধ্যায় না লিখে দিলে আসলে সেটাকে কাউন্টিং করতে খুব ঝামেলা হয়ে যায় যে কত অধ্যায় পড়তেছি না। আসলে বইগুলা অনেক বেশি অর্গানাইজড আমি সেটা বলবো না, মানে হচ্ছে কিছু কিছু বইয়ের গুছানো সিস্টেমটা একেবারেই জঘন্য, আবার কিছু বইয়ের গুছানো সিস্টেম ভালো। তো দরকার ছিল সবগুলা বই খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া। আচ্ছা, যাই হোক, অধ্যায় এক সূর্য, পৃথিবী ও চাঁদ, অধ্যায় দুই গতির কথা, এটি 14 পৃষ্ঠা পর্যন্ত থাকবে, অধ্যায় তিন শক্তি, এটি 27 পেজ থেকে শুরু হবে, এবং অধ্যায় চার হচ্ছে পরমাণুর গঠন, এটা হচ্ছে 37 পেজ, অধ্যায় পাঁচ কোষ বিভাজন ও তার রকম ভেদ, মানে কোষ বিভাজন সম্পর্কে এই অধ্যায় আলোচনা করেছে, এটা 50 নম্বর পৃষ্ঠা, এবং অধ্যায় ছয় উদ্ভিদের কোষ টিস্যু এবং এদের যে বিশেষত্ব আছে এই উদ্ভিদের কোষ টিস্যু সম্পর্কে আলোচনা হয়েছে 60 নম্বর পেজ অধ্যায় ছয়, এবং 71 নম্বর পেজে অধ্যায় সাতকে ইনক্লুড করা হয়েছে, সেখানে আছে তরঙ্গ শব্দ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক্স। তারপর অধ্যায় আট রাসায়নিক বিক্রিয়া, গুরুত্বপূর্ণ টপিক্স, এটা হচ্ছে 82 নম্বর পৃষ্ঠায়, এবং অধ্যায় নয় আছে অম্ল, ক্ষার ও লবণ, এটা 93 পৃষ্ঠা, এবং 100 পেজে সেঞ্চুরি, এটা হচ্ছে অধ্যায় দশ জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি, এবং অধ্যায় এগারোতে ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চল সমূহ নিয়ে আলোচনা করেছে 121 পৃষ্ঠা। আচ্ছা, এইটা মেবি ভৌগোলিক কি ভূগোলের কোনো চ্যাপ্টার আবার এখানে আনলো কিনা। আচ্ছা, তারপরে অধ্যায় বারোতে আছে চুম্বক, এটা 135 পৃষ্ঠা, ইম্পর্টেন্ট একটা টপিক্স, এবং অধ্যায় তেরোতে মানব দেহের অঙ্গ ও তন্ত্র, এটা থাকে, এটা হচ্ছে 145 পৃষ্ঠা, এবং 154 পৃষ্ঠায় আছে অধ্যায় চোদ্দো দৈনন্দিন জীবনে রসায়নের ব্যবহার। আচ্ছা, অধ্যায় পনেরোতে নবায়ন এবং অনবায়নযোগ্য যে সম্পদগুলো আছে সেগুলো 165 পৃষ্ঠায়, এবং অধ্যায় ষোলোতে আছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ 176 পৃষ্ঠায়। প্রিয় শিক্ষার্থীরা, এই বিজ্ঞান বইয়ের ভিডিও লেকচারগুলো যদি তুমি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমাদের দেওয়া ভিডিওগুলো কিন্তু সবার আগে তুমি পেয়ে যাবে। আমরা যদি বইয়ের ভিতরের ইন্টেরিয়রগুলো হালকার উপরে ঝাপসা করে একটু দেখে আসি, দেখো এই যে বিষয়গুলো এরকম আকারে আছে, দেখে মনে হচ্ছে অনেক কিছুই এখানে দেওয়া হয়েছে যেটা হয়তো বা সপ্তম শ্রেণীর বইগুলা থেকে অনেক বেশি বেটার। দেখো, এই হচ্ছে ভিতরের পেজগুলো, এই যে 188 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই বইগুলো পড়তে গিয়ে তোমার কেমন লাগবে এবং সব কিছু আমাদের জানাবে, এবং কোনো টপিক্সের যদি তোমার লেকচার ক্লাস দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জানাবে তোমার অষ্টম শ্রেণীর এই অধ্যায়ের এই টপিক্স থেকে ক্লাস দরকার, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোন স্কুল থেকে আমাদের ভিডিওটি দেখলে তুমি কিন্তু তোমার বিদ্যালয়ের মিষ্টি নামটি আমাদেরকে জানাতে পারো কমেন্ট সেকশনে। অ্যান্ড সর্বশেষ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সালামু আলাইকুম।